মানব কল্যাণে ক্ষুদ্র প্রচেষ্টার লক্ষণে লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা সামাজিক সংগঠন আলোক প্রত্যয়ের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা উত্তর হানুবাইশ গ্রামের বাইতুন জান্নাত জামে মসজিদ মাঠে সংগঠনের উদ্যোগে 130 জন শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। আলোর প্রত্যয় সংগঠনের সভাপতি আরিফ হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সৈকত মাহমুদের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে ভাদুর ও ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হুমায়ুন কবির, বাইতুন জান্নাত জামে মসজিদের সভাপতি শাহজাহান পাটোয়ারি, ভাদুর ইউপির 7 নং ওয়ার্ড মেম্বার দানিশ মিয়া, ইউপি সদস্য আব্দুল আজিজ, মামুনুর রশিদ, মহিউদ্দিন সুজন, সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রিপন, রক্তদান বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান সহ আরো অনেকে। এলাকাবাসী জনাব জাহিদুল ইসলাম সাহেবকে আবার রোপণ কোফালের বিষয়, আমি এখান থেকে আপনার সামনে যাবো, এই ক্ষমতা আমার নাই, যদি সৃষ্টিকর্তা না আছে আমি এই কারণে বলছি আমার সর্বত্র সহযোগিতা থাকবে আলোপত্রয় সংগঠনের। আমি ব্যক্তিগত ভাবে পারি, মানসিক ভাবে পারি, অর্থনৈতিক ভাবে পারি, আমি চেয়ারম্যান থাকি বা না থাকি তাদের এই ভালো উদ্যোগের সাথে আমি সবসময় থাকবো। আমি আপনাদের সামনে বাধা করে গেলাম, পরিশেষে আমি এইটুকু বলবো, আমি দীর্ঘ আমার বাবা ইউনিয়ন